निवेदिका कबिस रेसिपिते सुस्वागतम। प्रिय दर्शक, सामने आसछे कोरबानी ईद। कोरबानी ईद के सामने रेखे आमरा दुटो बीफेर रेसिपि दिए आजकेर एई अनुष्ठान आपनादेर जोन्नो साजियेछि। आशा करी एई रेसिपि दुटो आपनादेर एबारेर कोरबानी ईदे दारुण चमक सृष्टि करबे। अच्छा, ताहले कोरबानी ईदेर मांस दिए तोमाके आजके शिखाबो किछु। दर्शक मंडली, कोरबानिर समय आमादेर हाते आसे बेश किछु ताजा मांस। এই তাজা মাংস দিয়ে আমি আপনাদেরকে আজকে শিখাবো কোফতা কোরমা আর সল্টেড বিফ। কারণ কোফতা কোরমার জন্য আমাদের যে কিমা দরকার হয় সেই কিমা আমাদের তাজা টাটকা মাংস দিয়ে করা দরকার, আর সল্টেড বিফও কিন্তু আমাদের টাটকা মাংসই দরকার। আমরা সাধারণত কোরবানির মাংস এলে ডিপ ফ্রিজে মাংস রেখে দিই, কিন্তু সেই মাংস বের করে এই দুটো খাবার ভালো তৈরি হয় না। তো আপনারা মনে রাখবেন যে কিমা যখনই করবেন আপনারা টাটকা মাংস দিয়ে কিমা করবেন, আর কিমা করার পরে সেটা আপনারা সংরক্ষণ করতে পারেন। কিন্তু কোফতা করার জন্য সঙ্গে সঙ্গে করতে হবে। কিমা দিয়ে অন্য রান্না করা যায়, কিন্তু কোফতা জমাট বাঁধে, ফ্রেশ একদম মাংস দিয়ে এই দুটো আইটেম করতে হবে। তাহলে আমরা কোফতা কোরমার আয়োজন আগে করেছি, আগে দেখাবো। আপনারা জেনে নিন এর জন্য কি কি উপকরণ লাগবে। কোফতা কোরমা তৈরির জন্য আমাদের লাগবে মাংসের কিমা আধা কেজি, ডিম একটি, আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, টক দই আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ 4টি, লবণ 2 চা চামচ, এলাচ 3টি, দারচিনি 3 টুকরা, জাফরান অল্প পরিমাণ, কেওড়া 1 টেবিল চামচ, কিশমিশ অল্প পরিমাণ, ঘি আধা কাপ, তেল ভাজার জন্য পরিমাণ মতো। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনাদের কাছ থেকে আমরা প্রচুর মেইল পেতে শুরু করেছি, যার ভিত্তিতে আমরা পরবর্তী অনুষ্ঠানগুলো আপনাদের জন্য সাজাবো। আর ইতিমধ্যে কিন্তু আমরা বেশ কিছু মজাদার রেসিপিও আপনাদের কাছ থেকে পেয়ে গেছি, সেজন্য অনেক অনেক কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, সেই সাথে আরেকটি কথা আমি আবারও আপনাদের মনে করিয়ে দিতে চাই, আপনারা আপনাদের ইমেইলের সাথে আপনাদের নাম এবং ঠিকানা পরিষ্কারভাবে লিখে আমাদের কাছে পাঠাবেন। আর আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে siddikakobirsrecipe@yahoo.com। কোফতা কোরমার জন্য আমি বলেছি যে আমাদের কিমা দরকার হবে, গরুর মাংসের কিমা, আর এর সাথে আমাদের অনেক মশলা যে আপনারা দেখে নিয়েছেন। তা আপনাদেরকে বলে দিয়ে যে আমার এখানে রাখা আছে এই মাংসের কিমা। আপনার দেখুন, বেশ কিমা তৈরি করা আছে। এটা কাঁচা কিমা যেটা রয়েছে, আর যেটুকু কিমা দিয়ে আমরা কোফতা করব তার কম অর্ধেক, বেশি অর্ধেকটা কিমা কাঁচা রাখবো, কম অর্ধেক সিদ্ধ করে নিয়েছি। এখানে এটা হচ্ছে আমাদের সিদ্ধ কিমা। হ্যাঁ, তারপরে এখন এই কাঁচা সিদ্ধ করা কিমা একসাথে আমি বেটে নিয়েছি, দেখতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, এটা মনে রাখো, এই দুটোকে একসাথে বেটে এই অবস্থায় আসছে। এখন তোমাকে আমি দিচ্ছি এটা। এটা কাঁচা সিদ্ধ করা কিমা একসাথে হয়েছে। এটার সাথে আমি কিছু মশলা দেব, কিছু অল্প গোলমরিচ দেব কিমা আন্দাজে, তারপরে একটু মরিচ বাটা দিব, কোফতা রান্না দিব সামান্য। হ্যাঁ আচ্ছা, আদা বাটা, রসুন বাটা। এবার তুমি আর দেবো হ্যাঁ মাখা লবণ দিয়ে। এতে কিছু ডিম দিতে হবে, তুমি মাখাও, আমি ডিম দিচ্ছি। একটা ডিম ভেঙে নিয়েছি। ডিম কিন্তু আমি একটা পুরো দিব না, আমি দেখব যে কি পরিমাণ লাগে। তুমি বলবে আমাকে যে কোফতা বাঁধা যাবে কিনা। আচ্ছা, সেই অনুযায়ী নিতে হবে ডিমটা। হ্যাঁ দেখো তো, বেশি দিলে নরম হয়ে যাবে। ঠিক আছে, আর দেব না। এখন আমি আগে কোফতা ভাজার জন্য আমি তেল গরম করছি। ডুবো তেলে ভাজা হবে? হ্যাঁ, ডুবো তেলে ভেজে তুলবো, তারপরে এটাকে রান্না করব। আপা, আমাকে একটু খালি এই জিনিসটা একটু বলেন, এই কাঁচা এবং এই যে সিদ্ধ, এই দুটো পুরোটাই আমরা কেন সিদ্ধটা পিষে নিয়ে এটা করলাম? এর কারণ আছে। আমার কাছে কিছু কোফতা করা আছে এখানে। যে এই যে কোফতাটা দেখছো, অনেক সময় কোফতা যখন ভাজা হয় না তখন কিন্তু এত প্লেন থাকে না, সেই জন্য যদি একটুখানি আমি সিদ্ধ করে দিই তাহলে এই টেক্সচারটা পাওয়া যাবে। হ্যাঁ, ফিনিশিংটা আসবে। তাহলে আমরা কোফতা তৈরি করে ধরো আমার এরকম করে যে সাইজ আছে ওই সাইজের করো। তুমি দেখেছো? হ্যাঁ, গোল হচ্ছে না, বেশ ভালো গোল হয়েছে। এখন কয়েকটা করে রাখো। আমি তেলটা একটু ঠিক মতো গরম করে নিই। আচ্ছা একটা কথা মনে রাখো এই সব জিনিস যখন আমি তেলে দিব ঠিক টেম্পারেচার হলে সঙ্গে সঙ্গে নাড়বে না একটু ভাজা হলে পরে নাড়তে হয় একসাথে অনেকগুলো কিন্তু ভাজা যাবে তাই না আপা হ্যাঁ ভেজে ফেলবো তাহলে কোফতা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় কারণ খুব বেশি ভাজবো না যেহেতু আবার এটাকে রান্না করবো হ্যাঁ সেজন্য ডিপ ফ্রাই করবো না ধরো আমি একটু আস্তে আস্তে করে দেখো কত তাড়াতাড়ি হয়ে যায় তাই না বেশ তাড়াতাড়ি হয়ে এটা লাল হয়েছে ওইটা তোলো ও লালগুলো আগে তুলে নেবো আবার রান্না করবো তো হ্যাঁ এটা যেহেতু আরেকবার আমরা আবার রান্না করবো সুতরাং হালকা ভাজি হলেও কোনো অসুবিধা নেই তো পোলাওয়ের সাথে আবার খুব ভালো লাগবে খেতে আচ্ছা এখন আমরা রান্নার দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কোফতা তৈরি হয়ে গেছে এই কোফতা দিয়ে এখন আমি কোরমা রান্না করব কোরমা রান্না করার জন্য আমি ঘি নিচ্ছি ঘি দেব পরিমাণ মতো এবার মানে আমরা গ্রেভিটা তৈরি করছি আপা হ্যাঁ মানে হ্যাঁ এখন গ্রেভি তৈরি করছি এখানে পেঁয়াজ আছে 1 কাপের মতো পেঁয়াজ দেবে তুমি একটু নাড়ো ওই চামচটা কোথায় আছে হ্যাঁ পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমরা দেব অন্যান্য মশলা দেব আর কি আচ্ছা কোফতাতে যে মশলা দিয়েছি সেই সব মশলাই আমি দেব এটাতে মশলা মানে আমাদের যখন কোরমাটা হবে একই মশলা আচ্ছা আচ্ছা এই যে রসুন দিচ্ছি আমি তারপরে আদা দেব আদা রসুন তারপরে একটু ধনে গুঁড়া তারপরে এই যে দই আছে আমার কাছে এই দইটা ফেটে হ্যাঁ দিয়ে দেব আপা মিষ্টি দই দিলে কি কোনো অসুবিধা হবে না কোনো অসুবিধা নেই যদি তুমি মিষ্টি দই দিয়ে থাকো তাহলে লেবুর রস দিতে হবে প্রায় এক বাটি আপনি দই দিবেন পানি দাও একটু পানি দিতে থাকো এটা আপনি বাস এখন পেঁয়াজটা যেহেতু ইয়া করতে হবে সিদ্ধ হতে হবে পানি দিয়ে হ্যাঁ আচ্ছা একটু পানি দিয়ে পেঁয়াজটা সামান্য পরিমাণ পানি দিলাম এতে আমরা কিছুটা এলাচ দারচিনি দিয়ে দেব ধর 3 টুকরা দারচিনি দিলাম আর এলাচ দিচ্ছি এলাচ কিছুটা আমরা ভেঙে দিই না আমার কাছে কেওড়াতে ভেজানো জাফরান রয়েছে জাফরান দিয়ে দিচ্ছি আমি কিশমিশটা একটু আগে দিয়ে দিতে পারি তাহলে কিশমিশটা একটু গলবে এবং হ্যাঁ ফুলে উঠবে ভালো লাগবে কিশমিশ দিচ্ছি বেশি করে কিশমিশ দিয়ে বাচ্চাদের জন্য এটা ভালো লাগবে খেতে এতেও লবণ দিতে হবে কিছুটা আমরা কোফতাতে তো লবণ দিয়েছি হ্যাঁ এতটুকু লাগবে হ্যাঁ এটা বেশ ভাজা হলে তেল যখন বেরিয়ে যাবে তখন রান্নাটা তেলটা একদম উঠে আসা পর্যন্ত একটু কষাতে হবে আপা এটাতে তো আমরা আর কোনো পানি দেব না একদম এরকম শুকনা শুকনা মাখা মাখাই থাকবে তাই না হ্যাঁ মানে আমাদের না একটুখানি লাইট একটু ভাজা ভাজা হোক তারপরে আচ্ছা আমরা একটু পানি দেব আচ্ছা দেখুন আপা একটু দেখেন এই সাইডে যাতে লেগে না যায় একটু সামান্য একটু পানি দাও সামান্য পানি ভাজা হয়ে গেছে অল্প পাকটা হ্যাঁ অল্প দাও আমি বলবো বাস আর না দেখি আমি কত আগে দিয়ে দিয়েছি এই দিক দিয়ে আমি দিয়ে দিই আপনার দর্শকদের সুবিধা হবে হ্যাঁ ঠিক আছে কোফতার সাথে গ্রেভিগুলা মিশিয়ে দেবেন আমি চুলা বন্ধ করে দিলাম তুমি এবার ঢেলে দাও আচ্ছা এক কাজ করি না এইভাবে করে দিই হ্যাঁ তুলতে পারেন কোফতা করা কিন্তু খুব একটা কঠিন না, না মনে হলো না খুব একটা। আর কিমা একটা ভালো করে যদি করা থাকে, তুমি কি হ্যাঁ একটা কথা লক্ষ্য করেছো, কিমা কিন্তু আমরা একবার কিমা করেছি তারপরে কিন্তু আবার এটা বেটে নিয়েছি। তাহলে প্রিয় দর্শক খুব ঝটপট আমরা কিন্তু খুব কঠিন একটা রান্না শেষ করে ফেললাম, আর আপনাদের সুবিধার জন্য পুরো রেসিপিটি দেখে নিন আরেকবার। কোফতা কোরমা তৈরির জন্য আমাদের লাগবে মাংসের কিমা আধা কেজি, ডিম একটি, আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, টক দই আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ 4টি, লবণ 2 চা চামচ, এলাচ 3টি, দারচিনি 3 টুকরা, জাফরান অল্প পরিমাণ, কেওড়া 1 টেবিল চামচ, কিশমিশ অল্প পরিমাণ, ঘি আধা কাপ, তেল ভাজার জন্য পরিমাণ মতো। প্রথমে বাটা মাংসের কিমা একটি বাটিতে রেখে তাতে একে একে গোলমরিচ গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, লবণ এবং ফ্যাটানো ডিম দিয়ে ভালো করে মেখে নিন। এবারে হাত দিয়ে গোল গোল করে কোফতা বানিয়ে রেখে দিন। একটি কড়াইয়ে তেল ঢেলে তাতে কোফতা সামান্য ভেজে অন্য একটি বাটিতে তুলে রাখুন। এবার ফ্রাই প্যানে ঘি দিয়ে তাতে পেঁয়াজ কুচি ভালো করে ভেজে একে একে আদা বাটা, ধনিয়া গুঁড়া, টক দই, পানি, দারচিনি, এলাচ, কেওড়াতে ভেজানো জাফরান, কিশমিশ এবং লবণ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিন। পেঁয়াজ সিদ্ধ হয়ে গেলে একটু পানি দিয়ে কোফতাগুলো ঢেলে একটু নেড়ে মিশিয়ে নিন। এবার বাটিতে তুলে পরিবেশন করুন মজাদার কোফতা কোরমা। প্রিয় দর্শক, আমাদের এবারের আয়োজনে থাকছে সল্টেড বিফ। সল্টেড বিফ তৈরির আগে উপকরণগুলো দেখে নিন একবার। সল্টেড বিফ তৈরি করতে আমাদের লাগবে হাড় চর্বি ছাড়া গরুর মাংস আধা কেজি, সিরকা 1 কাপের 3 ভাগের 1 ভাগ, পেঁপে বাটা 2 চা চামচ, পাউরুটি 6 টুকরা, পনির পরিমাণ মতো, গাজর টুকরো করা অল্প পরিমাণ, মাখন পরিমাণ মতো এবং লবণ 1 কাপের 4 ভাগের 1 ভাগ। প্রথমে মাংসে হাড় এবং চর্বি ছাড়িয়ে নেবেন। তারপরে একটু আমি ইন্টারাপ্ট করছি, বলো বলো মাংসটা কি কোনো বিশেষ জায়গার যে থানার মাংস, রানের মাংস হলে সুবিধা হয়। হ্যাঁ, তাহলে দেখো এই যে আমাদের এখানে 2টো চাকা রয়েছে। এই সল্টেড বিফের জন্য মাংস লবণ আর সিরকা দিয়ে কেচে নিতে হবে। আমি আগে একটু কেচে রেখেছি শেষ পর্যায়ে, তো তুমি একটু কেঁচো, আমি একটু লবণ সিরকা দিতে থাকি। এটা কতক্ষণ? অনেকক্ষণ কেচতে হবে, তুমি কেঁচো। আচ্ছা, হ্যাঁ এইরকম করে সিরকা দিবে আর একটু একটু করে লবণ দেবে। তুমি দেখো যে এখানে কেচতে কেচতে কিন্তু পানি বেরিয়ে গেছে। হ্যাঁ, এখানে দর্শক মন্ডল আপনারা দেখবেন যে এত কেচতে হবে যে কেচতে কেচতে পানি বেরিয়ে গেছে এবং মাংস বেশ নরম হয়ে গেছে। এইরকম এই যে বোঝাই যে অনেক ক্যাঁচা হয়েছে, ক্যাঁচা না হলে কিন্তু ভালো হয় না। আচ্ছা, দেখি আমার কাছে দাও। হ্যাঁ তুমি, আচ্ছা এরকম করে করা যাবে। বেশ অনেকক্ষণ ক্যাঁচা হয়েছে ওটা, তো আমি তো আগেই কেচে রেখেছি, সুতরাং আমার শেষ পর্যায়ে এসে গেছে। আমরা আর ক্যাঁচাটা দেখাবো না, এই দুটো আমরা এখন রান্নার জন্য নিতে পারি। তো এখন যেহেতু ক্যাঁচা হয়ে গেছে, এই দুটোকে একসাথে করে সিদ্ধ করব। বেশ ডুবো পানিতে একটু ভালো করে ধুয়ে সিদ্ধ করব আমরা, পানি ফেলে। হ্যাঁ, পানিটা ঝরিয়ে নিতে হবে, ঝরিয়ে নিতে হবে। এখন এই দুটোকে একসাথে বাঁধো। আচ্ছা, দুটোকে একসাথে কিন্তু ভালো করে ধুয়ে নেবেন। একটু না না এমনি এখান থেকে ওইভাবে দিয়ে, হ্যাঁ 2-3টা পেঁয়াজ দিয়ে দাও। আমরা বেঁধে দিচ্ছি এই জন্য যে মাংসটা খুলে খুলে ছেড়ে ছেড়ে আসে না। ঠিক আছে, এই 2-3টা পেঁয়াজ দিলেই হবে। হ্যাঁ, আপনি লবণের বিষয়টা একটু বলবেন, এই যে লবণে এতক্ষণ ভিজিয়ে রাখা, এই যে সল্টেড বিফ নাম, যে লবণে ভিজিয়ে রাখলে এক প্রথম হচ্ছে খাবারটা খেতে সুস্বাদু হয়। সবসময় তো আমরা মশলা দিয়ে মাংস খাই, এটা ভিন্ন রকম হয়। আচ্ছা, এর দ্বিতীয় একটা সুবিধা আছে যে এটা মাখিয়ে রাখলে তোমার অনেক দিন সংরক্ষণ করা যায়। তুমি যদি ফ্রিজে রাখো তো মাসখানেকও তুমি রেখে দিতে পারবে। তাই এটা আমরা 1 মাসের জন্য সংরক্ষণ করতে পারি। আচ্ছা, আমরা একে ডুবো পানিতে সিদ্ধ করব। আমি আগেই পানি রেখেছি এখানে। মাংসটা দিয়ে দাও তুমি এতে। হ্যাঁ, আর এই মাংসটার সাথে কিছু, যাতে সিদ্ধ ভালো হয়, কিছু পেঁপে বাটা দিয়ে দেবো। আচ্ছা, সিদ্ধ হবে মাংসটা ভালো করে। আর এতে তো লবণ তো দেওয়াই আছে, তাই না? এই যে মাংসটা দিলাম, তুমি দেখো শারমিন, মাংসটা কিন্তু ডোবে নেই, অনেকখানি পানি দিতে হবে। আচ্ছা, একদম ডুবিয়ে ওটাকে ভিজাতে হবে। হ্যাঁ, একদম ডুবিয়ে পানি দিতে হবে। এই মাংস সিদ্ধ হতে तीन चार घंटा समय लागबे खूब कम आछे कम आछे प्रथमे एकटू आस्ता सामान्य दिए बयल हये गेले तारपरे हाँ कम आछे दिते होबे आमी ढेके दिलाम प्रयोजने पानी बारबार दिते पारबो कोनो असुविधा नेই কিন্তু আমাকে এই যেহেতু এটা ৩-৪ ঘন্টা সময় লাগছে তো আমরা তো এখানে এত সময় দিতে পারবো না আমি আগেই করেছি এটা আপনাদেরকে দেখাবার জন্য হ্যাঁ যে এটা ৩-৪ ঘন্টা সিদ্ধ করার পরে আমি এটাকে प्राय घंटा दुई रेफ्रिजारेटरे छिलो सेजोन्नो एकटु शुकनो टाइपेर देखा जाच्छे तोमार ड्राई लागछे तो एई रकम होबे आर कि जिनिसटा एई जे सूता दिए बाधा सूताटा आमरा केटे निक तारपरे आमरा एटा स्लाइस करे एमनि खेते पारी अथवा एटा दिए आमरा सैंडविच करते पारी तुमि दुटाई काटो आमि एटाके स्लाइस करब देखो ठीक आछे एबार एटा खोलो सूतोटा छाड़िए नेब प्रथमे आर एई सल्टेड बीफ शुधु आमि यतदूर जानि शुधु गरुर मांस दिएई करा हय अन्य मांस दिए आमरा सल्टेड बीफ करि ना आरेकटा आछे हांटार बीफ हांटार आमि आपनाके एखुनि जिज्ञेस करते चाচ্ছিলাম जे আপনারা ওটা অনেক लेंथी प्रसेस কয়েকদিন ভিজিয়ে রাখতে হয় ও কয়েকদিন ভিজিয়ে রাখতে হয় আচ্ছা এটা দেখো আমি স্লাইস করছি হ্যাঁ বাহ খুব সুন্দর হচ্ছে তাপা পাতলা স্লাইসের বাহ এখানে কি আবার রাখবো হ্যাঁ হ্যাঁ রাখো তারপর ওটাকে আমরা স্যান্ডউইচ ধারালো মানে ধারালো কোনো কিছু দিয়ে আমাদেরকে এটা এরকম করে স্লাইস করবে আর এই যে আঁশগুলো আছে সেই আঁশগুলো বুঝে ছাড়ালে সুবিধা হয় আর কি আঁশের দিকটা বুঝে স্লাইস করলে হান্টার বিফ এটা স্লাইস করতে খুব সুন্দর হয় লং কিন্তু এরকম গোলাপি রং হয় হ্যাঁ আপা এটা কিসের সাথে মূলত খেতে ভালো লাগে মানে সল্টেড বিফ আমরা প্রধানত স্যান্ডউইচ করেই খেয়ে থাকি অথবা খালি পনিরের সাথে যখন গল্প করি বা নাস্তায় কোনো অতিথি আসে তাদেরকে আমরা আপ্যায়নের জন্য দিতে পারি সল্টেড বিফ করা খুবই সহজ আমি আপনাদেরকে যে পদ্ধতি দেখালাম এটা খুব সবচেয়ে সহজ পদ্ধতি এবারে ঈদে না হয় আপনারা একটু কুরবানির ঈদে একবার চেষ্টা করে দেখুন না যে এটা করা যায় কিনা কাটতে কিন্তু সাবধানে কাটতে হবে যাতে হাত কেটে না যায় আপনার ইচ্ছে করে বড় স্লাইসও করতে পারেন ছোট স্লাইসও করতে পারেন আপা আমি কি একটু কাটার চেষ্টাটা করে দেখতে পারি দাঁড়াও তুমি ওটা গ্রেইন দেখে কাটো ধরে কাটতে পারবে না কিন্তু এটাকে এমনি করে শুয়ে কাটতে হবে আচ্ছা শুয়ে তারপরে স্লাইস গুলো করতে হবে হ্যাঁ তাই কাটো এটা গোলাপি একদম রংটা কিন্তু সুন্দর দর্শকবৃন্দ আপনাদেরকে আরেকটু বলছি যে এই যে সল্টেড বিফ এতে কিন্তু লবণের অংশ বেশি থাকে আমরা জানি যে যাদের ব্লাড প্রেসার আছে তাদের লবণ খাওয়া নিষেধ সেই জন্য আমাদের সচেতন হতে হবে যাদের লবণ মানা তারা এই সল্টেড বিফ খুব বেশি খেতে পারবেন না কিন্তু ইয়াং ছেলেপেলে যারা খুব পরিশ্রম করে তারা ইচ্ছামতো খেতে পারবে হ্যাঁ খুব সুন্দর হয়েছে তোমার এটা থ্যাংক ইউ আপা আচ্ছা তাহলে ওটা এই পর্যন্ত থাক আমরা অন্য কাজে আসে তো এখন আমি সাজাবার জন্য তৈরি হই চিজটা ঠিক অ্যাকশন হ্যাঁ এখন এটা দিয়ে আমরা সাজাবো চিজ কি আপা খুব পাতলা করে কাটতে হবে না চিজ পাতলা আজকাল কাটি না আমরা চিজ আমরা মোটাই কাটি তবে যদি স্যান্ডউইচ করতে চাই তাহলে আমরা কিছু পাতলা কাটি আবার অনেক সময় এটার জন্য আমি তোমাকে দুই রকমই দেখাই এতে এতে দেওয়ার জন্য আমি মনে করি এইভাবে চিজটা দিলে ভালো হয় এই যে আচ্ছা দুই ভাবে আমরা করতে পারি আচ্ছা এখন অনেকগুলা হয়েছে আগে আমরা কিছুটা সাজাই সাজানো হয়ে গেল হ্যাঁ তৈরি হয়ে গেল আমাদের সল্টেড বিফ আমরা আমাদের স্যান্ডউইচটা এখন স্যান্ডউইচ করব হ্যাঁ স্যান্ডউইচটা লোভনীয় হবে তোমার জন্য আচ্ছা স্যান্ডউইচে তো অ্যাজ ইউজুয়াল যেমন আমরা মাখন দেই কিছুটা মাখন দিয়ে তারপরে পনির দিবে পাতলা গুলো হ্যাঁ আমি মাখন লাগিয়ে দিই পনির দেব আচ্ছা স্যান্ডউইচ করতে হলে আমাদেরকে কয়টা করে পনির খেয়াল রাখতে হবে যে এই যে রুটির যে কোন পিঠে লাগাতে হবে কিন্তু এই দেখো ঠিক মতো যেন মিলে কোনায় কোনায় বুঝেছো হ্যাঁ সেই রকম দেখো কটা করে দেব একটা না দুটো করে দেব তোমার যা খুশি ইচ্ছামতো হ্যাঁ ইচ্ছামতো এখন দিয়ে দাও এইটা এটা গালি দিয়ে এই শশা থাকলে শশা দিতে পারি, হ্যাঁ লেটুস শশা, লেটুস। আচ্ছা একটা স্যান্ডউইচ হলো। দর্শক, কোরবানির ফ্রেশ মাংস দিয়ে আমরা কিন্তু ইচ্ছে করলে দেখেন কত বৈচিত্র্যপূর্ণ খাবারও ইচ্ছে করলে তৈরি করতে পারি। তার জন্য কিছুই না, আমাদের এই সিদ্দিকা আপার রেসিপিটা একটু ফলো করতে হবে। আর একটু আপনারা দেখে নিন যে সল্টেড বিফ আমরা করেছিলাম, সেটা দিয়ে কিন্তু আমরা আরেকটি আইটেমও করলাম, সেটা হচ্ছে বিফ স্যান্ডউইচ। সুতরাং আমরা একটু চেষ্টা করলে ঘরে বসেই তৈরি করতে পারি মজাদার বৈচিত্র্যপূর্ণ সব খাবার। আর আপনাদের সুবিধার জন্য পুরো প্রণালীটি, রান্নার প্রণালীটি দেখে নিন আর একবার। সল্টেড বিফ তৈরি করতে আমাদের লাগবে হাড় চর্বি ছাড়া গরুর মাংস আধা কেজি, সিরকা 1/3 কাপের 1 ভাগ, পেঁপে বাটা 2 চা চামচ, পাউরুটি 6 টুকরা, পনির পরিমাণ মতো, গাজর টুকরো করা অল্প পরিমাণ, মাখন পরিমাণ মতো এবং লবণ 1 কাপের 4 ভাগের 1 ভাগ। প্রথমে মাংসের টুকরো, সিরকা এবং লবণ মিশিয়ে কাঁটা চামচ দিয়ে ভালো করে কেচে পানি ঝরিয়ে নিন। এবার টুকরো দুটো একত্রে সুতো দিয়ে বেঁধে একটি পাত্রে পেঁপে বাটা দিয়ে ডুবো পানিতে 3-4 ঘন্টা সেদ্ধ করুন। মাংস সেদ্ধ হয়ে গেলে সুতো কেটে ছুরি দিয়ে স্লাইস করে গাজর এবং পনিরের সাথে প্লেটে সাজিয়ে পরিবেশন করুন মজাদার সল্টেড বিফ। এবার পাউরুটির টুকরোয় মাখন লাগিয়ে তাতে পনির, মাংসের স্লাইস এবং গাজর দিয়ে সাজিয়ে ঝটপট তৈরি করে নিন বিফ স্যান্ডউইচ। এবার বিদায়ের পালা, ঈদের আনন্দ সবার মাঝে বিলিয়ে দিন। আর হ্যাঁ, আপনার আশেপাশের পরিবেশ সুন্দর রাখুন, কোরবানির ময়লা আবর্জনা যথাস্থানে ফেলতে সবাইকে উৎসাহিত করুন। শুভরাত্রি।